হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন অ্যান্ড সার্ভিস নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে। তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে চাকরি এবং চাকরির সম্বন্ধে যে কোনো তথ্য সবার প্রথম সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আজ বিকেল অনলাইন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে হেডলাইন রয়েছে সুখবর, সোমবার ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। বিস্তারিত খবর অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে ফের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ছট পুজো পড়ে যাওয়ায় সেই ছুটি বাড়িয়ে সোমবার করার ঘোষণা মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 4 নভেম্বর রাজ্যে ছুটি থাকবে, কেননা এবার ছট পুজো 3রা নভেম্বর পড়েছে, ওই দিন রবিবার ছুটি, ফলে বাড়তি ছুটি হিসাবে সোমবার অর্থাৎ 4 নভেম্বরে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। দুর্গাপুজো ভালোভাবে মিটে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বুধবার সংবাদ মাধ্যমে পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান, একই সঙ্গে অভিনন্দন জানান পুজো কমিটিকে। পুজোয় একটি দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান সামনে আমাদের কালী পুজো রয়েছে, দীপাবলি রয়েছে, ছট পুজো রয়েছে। ছট পুজো ও কালী পুজো যেহেতু রবিবার পড়েছে, একটা অ্যাডিশনাল হলিডে দেওয়া আছে ভাইফোঁটার সাথে। যেহেতু কালী পুজো রবিবার পড়েছে, ম্যাক্সিমাম ছুটির দিনগুলো রবিবার পড়েছে, দুর্গাপুজো রবিবারের ছুটি পড়ে গিয়েছিল, অ্যাডজাস্ট করে আমরা সব করে দিয়েছি। রবিবারের দিন ছুটি পড়লে আমরা সোমবার অ্যাডিশনাল একদিন হলিডে মন্ত্রিসভায় আমরা ঠিক করলাম, নেক্সট ছুটির ক্যালেন্ডার আমরা প্রকাশ করব। আজ মন্ত্রিসভা বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে।